হচ্ছে মানুষ আর তাদেরকে ভয় পায় না, মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য কংগ্রেসের হাত ধরে তৈরি হয়ে গেছে। দাদা, বিষয়টা হচ্ছে বিডিও পুলিশ সহ আরো অনেককে আপনি কিন্তু আক্রমণ করলেন এবং বললেন দলের কর্মীদের যে ঝান্ডার সঙ্গে ডান্ডাটাও শক্ত করতে, আপনি কি ইনডাইরেক্টলি হুমকি দিলেন? এক প্রকার চেতাবনী বলা যায়, চেতাবনী বলতে পারেন। যে শাসক দল গণতন্ত্রকে হত্যা করবে, যে শাসক দল ভারতের মানুষের যে ভোটের রাইট, যেটা আমাদের ন্যাচারাল রাইট বলা হয়, ফান্ডামেন্টাল রাইটস, সেই রাইটটাকে কাড়িয়ে নেবে, তো তাদের বিরুদ্ধে দেশ স্বাধীন করার জন্য যে হাজার হাজার শহীদ হয়েছিলেন, তারা তো সেই সময় নেতাজি এবং গান্ধীজির নেতৃত্বে যেভাবে ভারতকে স্বাধীন করার জন্যে তখন অস্ত্র তুলতে হয়েছিল এবং অহিংসা কত আমরা নিয়েছিলাম, দুই পথ দিয়ে কিন্তু দেশ স্বাধীন হয়েছিল। আজকে যদি প্রয়োজন হয় আমরা গান্ধীর পথও আছি, প্রয়োজন হলে নেতাজির পথও লড়াই হবে। আচ্ছা ভিক্টর সাহেব, এই মাটিটা গোয়ালপুকুর চাকুলিয়া, এটা ফরওয়ার্ড ব্লকের মাটি, রমজান সাহেবের মাটি, সেই ফরওয়ার্ড ব্লককে আপনি এক প্রকার মুছে দিয়ে কংগ্রেসকে কোরামিন দিলেন কেন? রমজান সাহেবের মাটি ছিল, আছে এবং থাকবে। এটা রমজান সাহেবের মাটি, ফরওয়ার্ড ব্লকের মাটি, রমজান সাহেবের নীতি এবং আদর্শগতভাবে গরিব মানুষের অধিকারের লড়াই করে উনি মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। আজকেও সেই জনপ্রিয়তা রমজান সাহেবের পরিবার হিসাবে, হাফিজ সাহেব আর তার ছেলে হিসাবে আমি সেটাকে বজায় রাখার চেষ্টা করছি। মানুষ সেই নীতি আদর্শের সঙ্গে আমাদের আছে, আমাদের পতাকা পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের চরিত্র পরিবর্তন হয়নি। দাদা, আরেকবার জিজ্ঞাসা করব, পূর্ব বিধায়ক এলাকার কংগ্রেসের এবং সাংসদ দেখা গেল না আজকে দীপা দাস মুন্সিকে, এই বিষয়টা নিয়ে কি বললেন? দীপা দাস মুন্সিরও আসার কথা ছিল, ওনাকে আমরা জানিয়েছিলাম। উনি যেহেতু হিমাচলে নির্বাচনের ওনাকে চার্জে দেওয়া হয়েছে, নির্বাচন শেষ হয়েছে, কিন্তু উনি দিল্লিতে আসার কথা দিয়েছিলেন, যদি আমি সময় পাই আসব। উনি কিন্তু আসতে পারেননি সেই জন্য, কিন্তু ওনার পোস্টার আপনারা দেখুন যে মঞ্চে পোস্টার আছে, ওনাকে আগামী দিনে একই মঞ্চে দেখা যাবে, অবশ্যই দেখা যাবে। উনি কংগ্রেসের নেত্রী আছেন, এই এলাকার সাংসদ ছিলেন, ওনাকে সামনে রেখে আগামী দিনে যে আন্দোলন কর্মসূচি হবে সে কংগ্রেসের ঝান্ডা নিয়ে আমরা করব। আপনারা কি বামফ্রন্টের উপরে ভরসা রাখতে পারেননি তাই কংগ্রেসে মার্চ করলেন? বামফ্রন্ট নিজের উপরে ভরসা রাখতে পারে, তার জন্যই বামফ্রন্ট দিশাহীনভাবে 2016 সাল থেকে আমরা দেখছি কোনো সময় জোট, কোনো সময় আসন সমঝোতা, কোনো সময় বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের কথা বলছেন, সেইতে সারা বামফ্রন্টের সমস্ত কর্মী সমর্থকরা বিভ্রান্ত হচ্ছে। তার জন্যেই আগামী দিনে যে ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি কি আগামী দিনে বামফ্রন্টের সমর্থক কমে আসছে। এখন যে অবস্থা ভারতবর্ষে সাম্প্রদায়িক রাজনীতি এবং মমতার যে শৈলাচারী রাজনীতির বিরুদ্ধে যদি লড়াই করতে পারে একমাত্র কংগ্রেস, আর কংগ্রেসের হাত ধরেই বিজেপিকে সরানো যাবে, সে আগামী দিনে বামফ্রন্টকেও যদি বিজেপিকে সরাতে হয় তাহলে কংগ্রেসের হাত ধরতেই হবে। শাসক দলের ব্লক সভাপতি, মহিলা ব্লক সভাপতি, একাধিক নেতৃত্ববৃন্দ আজকে যোগদান করলো আপনাদের দলে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? তাদের সকলকে আমরা স্বাগত জানিয়েছি। আমার নেতৃত্বে কংগ্রেসে যোগদান করার পর, হাফিজ সাহেবের যোগদান করার পর, আজকে যেভাবে উত্তর দিনাজপুর জেলায় সম্পূর্ণ ফরওয়ার্ড ব্লক কংগ্রেসে পরিণত হলো, তারপরে শাসক দল থেকে, বামপন্থী দল থেকে যে সকল কর্মীরা, নেতৃত্বরা আজকে যোগদান করেছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, এবং তারা এসে আমাদেরকে শক্তি বৃদ্ধি হয়েছে। আগামী দিনে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকারের বিরুদ্ধে এবং দিল্লির সরকারের বিরুদ্ধে যে আমাদের কর্মসূচি হবে আমরা পালন করব, লড়াই আন্দোলনের মধ্যে থাকব। পঞ্চায়েত যুদ্ধের আজকে আপনি মঞ্চ থেকেই বললেন যে পঞ্চায়েত যুদ্ধ আপনি আপনাদের পক্ষ থেকে শুরু করে দিয়েছেন, কি মনে হচ্ছে? দামামা বেজে গেল পঞ্চায়েত নির্বাচনের, পঞ্চায়েতের দামামা তো বেঁধেই গেছে যেদিন থেকে যে রোস্টার বেরিয়েছে, যে ফাইনাল রোস্টার এখনো বের হয়নি, তখন থেকেই তৃণমূলের নেতৃত্বরা পঞ্চায়েতে নিয়ে টিকিট বিক্রি করা আরম্ভ করে দিয়েছে। কংগ্রেসে এখন যখন আমাদের প্রভাব বিস্তার হচ্ছে, এখন ওদের খদ্দের কমে গেছে, সেই জন্যে ওরা একটু বিপদে পড়েছে। আমাদের এখন লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার দাবি সামনে রেখে মানুষকে সঙ্গে নিয়ে আমরা পঞ্চায়েতের লড়াই আজকে থেকে আরম্ভ করি। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের একটা আইকন হয়ে গেছেন আপনি, তো আগামী লোকসভা নির্বাচনে কি আপনি রায়গঞ্জের প্রার্থী হচ্ছেন? দেখুন, এখন আমি আইকন হয়েছি, এটা জনগণের ভালোবাসা, সেটার জন্য আমি ওদের কৃতজ্ঞতা যাপন করি, কিন্তু মেন হচ্ছে পার্টির
মধ্যে আগামী লোকসভায় পার্টি কি সিদ্ধান্ত নেবে না নেবে এটা এআইসিসির ব্যাপার। আমি সদ্য এক মাস আগে কংগ্রেসে যোগদান করেছি, আমি পার্টির কাছে কোনো দাবি রাখিনি, আমি একটাই কথা বলেছিলাম আমি মাথা তুলে সম্মানের সঙ্গে রাজনীতি করে এসেছি, আমার পরিবার করে এসেছে, সেই মাথা তুলে রাজনীতি করার জায়গা আমার দল এবং আমার সঙ্গে এই দুর্দিনে যে সকল কর্মী সমর্থকরা আজকেও আছে তাদেরকেও যাতে আমি সম্মানের সঙ্গে রাজনীতিতে কংগ্রেসে জায়গা দিয়ে সম্মানের সঙ্গে রাজনীতি করতে পারি, আমার শুধু এটাই দাবি ছিল। ঠিক, ধন্যবাদ আপনাকে।